ইঞ্জিন পুরা শিল একদম নিউ কন্ডিশন হয়েছে মোটামুটি আপনার 120 এর ভিতর মানে 1,20,000 টাকা লয় একদম চারিওফালে কার আর কার কার আর কার মারুতি 800 এইখনের বিষয়ে কক নেক্সট এইখন আছিল ওয়েগনার এসি আছে ভিতর এসি আছে তো প্রাইস কি মানে এইখনের কক এইখন আছে 170 6 লাখ মানে 6 লাখ যদি দিয়ে থার লই যাও পারে থার লই যাও পারবো ওকে গাইস সুইফট সক সুইফটের বহুত দুনিয়া কালেকশন আছে 1 লাখ এনেকুৱা ৰেঞ্জত ওলাই যাব ওকে L2 মানে তিনিখনে বলে বল আছে গাইস দুই মাহৱা গাড়ী আপুনি ভিতৰৰ বেকগ্ৰাউণ্ডটো দেখাই দিয়া ভিতৰৰটো দেখাই দিয়া এখন 3 লাখ টকা দিলে ওলাই যাব এইখন শ্ৰুমৰ পৰা আপোনালোকে বিভিন্ন ধৰণৰ চাৰিচকীয়া বাহন কিনিব পাৰে ঢেৰ কালেকশ্যন আছে সব একদম চাৰিওফালে কাৰ আৰু কাৰ কাৰ আৰু কাৰ কম পইচাত মানে কম ডাউন পেমেণ্টত আপোনালোকে আপোনালোকৰ ঘৰত লৈ যাব পাৰে মাৰুতি 800 এইখনৰ বিষয়ে কওক এইখন 2008 ৰ হয় আপোনাৰ এচি দেখিনি আপনার অরিজিনাল পেইন্টারতে আছে গাড়ি তো বাম্পার টু বাম্পার হয়ে আছে বাম্পার টু ইঞ্জিন তো খোলা না হয় ইঞ্জিন খোলা না হয় কত তো মার খোয়া না হয় একো মার খোয়া না তো প্রাইস কি মানে এখন এখন আছে 130 মানে 1,30,000 টাকা আস্তিং প্রাইস হয় আর নেগোশিয়েবল হয়ে যাবে নেগোশিয়েবল হয়ে যাবে ওকে তো যদি আপনার বাজেট 1,30,000 টাকা তো আপনি এখন আপনি আপনার ঘরত লই যাব পারে নেক্সট এখন আছিল ওয়েগনার কিমানর আছিল কক এখনর এখন 2008 এর হয় কালার কন্ডিশন ওকে কালার কন্ডিশন ওকে ইঞ্জিন ওকে ইঞ্জিন ওকে সিল প্যাক আছে অলপ কিবা টাসপেন আছে তো করে দিয়া যাব এগুলা অলপ ফরু ফরু কিবা আছে অলপ ফরু ফরু দাগি আছে মানে এগুলা সব মারি দিব না মারি দিব এসি আছে ভিতর এসি আছে তো প্রাইস কি মানে এখনর কক এখন আছে 170 170 1,70,000 টাকা তোলাই যাব ওলাই যাব সেন্ট্রো কক এখনর বিষয় গাড়ি ফ্রেস মাখনর দরে হই আছে ছাব লগা নাই আর সব চারি উফালে একদম গাড়ি ওকে সকল অল্প হরু হরা দাগি নাই এবার আপনারা ভিতর সব বহুত গাড়ি আছে মই এই কারণে ভিতরত দেখাবো পড়া নাই কারণ ভিতরত দেখাবো বলে ভিডিওটা বহুত লম্বা হবে এই কারণে তো এইখনের বিষয়ে কক এইখন 2011 এর হয় 11 এর 2011 এর হয় এখন প্রাইস আছে 190 মানে 1,90,000 টাকা প্রাইস হয় ওকে তো নেক্সট এখন আছিল ওয়েগনার এখন অল্প হুরু হুরা দাগি লাগিছে বাম্পারত বাকি গাড়ি একদম ওকে যদি আপনি ডিসেল বেলো থেকে এখন গাড়ি লব বিচারে তো এবার আপনি এখন চাবো পারে এখন কিমান আছিল কক এখন আপনার 2007 এর হয় ভিএক্সআই হয় ভিএক্সআই ওকে কালার কন্ডিশন ওকে কালার কন্ডিশন বাম্পার টু বাম্পার বাম্পার টু ইঞ্জিনও তো কোনো ধরনের প্রবলেম নাই অল্প ক্র্যাশ আছে এটু করাই দিয়ে যাবে পারে বাম্পার টু ইঞ্জিনও তো কোনো ধরনের প্রবলেম নাই কোনো প্রবলেম নাই ওকে মার খাওয়া তো না হয় মার খাওয়া না হয় তো প্রাইস কি মানে এখন এখন আছে আপনার 185 ট্রান্সফার উচ ওকে ট্রান্সফার করে দিব নেগোশিয়েবল তো হবে এটু আপনার লগে আগর পরে জানে মই আগর পরে কই আছো কিবা অল্প নেগোশিয়েবল আপনার থ্রু দি আহিলে নিশ্চয় হবে ইউটিউবার থ্রু দি আহিলে ওকে সেন্ট্রো BS4 ওকে ইঞ্জিন পুরা শিল একদম নিউ কন্ডিশন হয়েছে 2020 এর হয় অনলি 18,000 চলিছে প্রাইস কিমান কক প্রাইস আছে আপনার এখন আছে প্রাইস 460 প্রাইস ফাইনান্স করে ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব ফাইনান্স করে ডাউন পেমেন্ট মোটামুটি আপনার 120-130 এর ভিতর মানে 1,20,000 টাকা লয় হোক আর আপনাদের এই সুন্দর গাড়ি আপনাদের আপনাদের ঘরত লৈ যাও একদম গাড়ি ওকে টায়ার ওকে এলয় হুইল আছে এইখন তো এইখন কিমান আছে এইখন 2017 এর হয় স্পোর্টস মডেল হয় আপনার এইখনত প্রাইস আছে আপনার 485 ফাইনান্স করলে ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব ফাইনান্স করলে আপনার ডাউন পেমেন্ট মোটামুটি 130-150 এর ভিতর আই যাবে 130-150 এর ভিতর তো লাই যাব লাই যাব ওকে নেক্সট আছিল L2 K10 কক এইখনের বিষয়ে অল্প হুরু হুরা দাগি নাই জাস্ট ওয়াশিং করিলে এসব মোটরে দি পানি আহি আছে ওকে গাড়ি একদম নতুন নতুন হয়ে আছে কিমানর আছিল এখন 2016 এর হয় আপনার ভিএক্সআই এখন রান কিমান K10 ভিএক্সআই রান কিমান রান হয়েছে আপনার 79,000 প্রাইস কিমান আপনার প্রাইস আছে 320 প্রাইস উইথ নেগোশিয়েবল ফাইনান্স করলে 1 লাখ তোলাবো 1 লাখত নলাই আপনার মোটামুটি 130-120 আহি যাব সিল সেলেরিও এখনের বিষয়ে কক এটি বহুতে এমটি বিচারি থাকে অটোমেটিক গিয়ারর ছাব লগা নাই আর অল্প হুরু হুরা দাগি নাই এখন 2017 হল আপনার 61,000 চলেছে এখন আছে 4 লাখ টাকা 4 লাখ টাকা অটোমেটিক গিয়ার হয় আর ফাইনান্স করলে ফাইনান্স করলে মোটামুটি আপনার 150 দিব লাগিব 150 দিব লাগিব বহুতে ডিমান্ড করি আছিল সুইফট দেখাব লাগে ওকে গাইস সুইফট সক সুইফটেরও বহুত দুনিয়া কালেকশন আছে কালার কন্ডিশন ওকে এবার আপনাদের ওয়াক রাউন্ড লই লক টায়ার ওকে মানে সব ওকে অল্প হুরু হুরা দাগি নাই একদম মাখনের দর হয়ে আছে ভিতরত মানে সব ফেসিলিটি এভেলেবল আছে এসি পায় মিউজিক সিস্টেম পায় টাচ স্ক্রিন পায় সব এভেলেবল আছে কিমান আছিল এখন বিষয় এখন 2013 এর ভিএক্সআই হয় হ্যাঁ আপনার আহি যাব 370 ওকে ফাইনান্স করলে 1 লাখ কত লাভ ফাইনান্স করলে মোটামুটি আপনার 1,30,40 এনেক দিব লাগিব ওকে নেক্সট আছিল L2 এখনো বিষয় কক ভিতরত একদম সব ফেসিলিটি এভেলেবল আছে 2009 এর হয় এখন কালার কন্ডিশন ওকে কালার কন্ডিশন অরিজিনাল পেইন্টার আছে আপনি দেখালে গমেই পাবো চালে গাড়ি চাবো লগা নাই ইঞ্জিনর তো কোনো ধরনের কাম নাই একো কাম নাই ওকে প্রাইস কিমান এখনো কক
2009 180 আপনাৰ কেমেৰা ধৰিব পৰা নাই তথাপি আপোনালোক মই এবাৰ দেখাই দিও সব দাগি অলপ কিন্তু দাগি এবিলাক সব মাৰি দিব 17 ৰ এখন 17 হয় ওকে ৰান কিমান এখন আপোনাৰ চলিছে 69000 69000 চলিছে প্ৰাইস কিমান প্ৰাইস আছে আপোনাৰ 285 ওকে আৰু ফাইনান্স কৰিলে কিমান তোলাব ফাইনান্স কৰিলে মোটামুটি আপোনাৰ 120 1 লাখ এনেকুৱা ৰেঞ্জত ওলাই যাব ওকে L2 মানে তিনিখনে বলে বল আছে গাইস L2 বহুত এভেলেবল বহুত আছে L2 আমাৰ তাত বাহিৰতো আছে ভিতৰতো আছে বহুত আছে ওকে তো এইখনৰ বিষয়ে কক এখন ব্লু কালার 18 ৰ এখন 18 ৰ ওকে গাইস কালার কন্ডিশন ওকে ছাব লগা নাই কিমান আছিল এখন 17 ৰ হয় আপোনাৰ এখন 46000 চলিছে প্ৰাইস কিমান প্ৰাইস আছে 3 লাখ টকা আছে 3 লাখ টকা প্ৰাইস ফাইনান্স কৰিলে কিমান তোলাব ফাইনান্স কৰিলে মোটামুটি 1 লাখ টকা দিলে ওলাই যাব মানে L2 ওলাই যাব L2 ওলাই যাব ওকে নেক্সট আছিল হোৱাইট কালারৰ এখনো বয় কম হইছে না বেশি হইছে এখন তো এখন 16 আর হয় 2016 আর হয় ওকে রান কিমান হইছে রান আপনার প্রাইস কিমান এখন আছে আপনার 3 লাখ 3 লাখ ওকে এখন যেন এসটিলো ওকে সব কম দামতে আপনাদের লই যাওয়া পারে মানে 450 কিয়া বাহন তো এখনর বিষয়ে কক এখন 2007 আর হয় আপনার এখন প্রাইস আছে আপনার 130 130 নেগোশিয়েবল প্রাইস নেগোশিয়েবল প্রাইস ওকে আর বিভিন্ন ধরনের গাড়ি আছে গাইস L2 আরওয়ে বলে বল আছে দাদাই কলে অলরেডি এলটো গিটা দেখাই দিলে হল বহুত এখন আপনার 250 2012 হয় 2012 হয় ওকে তো প্রাইস কি মানে এখনর এখন আছে 250 250 কালার কন্ডিশন ওকে কালার কন্ডিশন অরিজিনাল বেন্ডর আছে অরিজিনাল বেন্ডর সব অরিজিনাল অরিজিনাল দেখা যাক গাড়ি বই অরিজিনাল তো গাইস নেক্সট আছিল থার তো এখন কি মানর আছিল এখন 2021 অর হয় 21 মানে একদম লেটেস্ট লেটেস্ট মডেল ওকে আর পেট্রোল ভেরিয়েন্ট এখন পেট্রোল ভেরিয়েন্ট ওকে তো এইখনর রান কিমান হইছে এইখনর রান আপনার 18000 হইছে 18000 হইছে 18000 ওকে তো এইখনর প্রাইস কিমান এইখনর প্রাইস আছে 1480 1480 হয় আর ফাইনান্স করলে কিমান তোলাবো ফাইনান্স করলে মোটামুটি আপনার 6 লাখ ডাউন পেমেন্ট দিবলা 5 6 লাখ মানে 6 লাখ যদি দিয়ে থার লই যাও পারে থার লই যাও পারবো কাছিল বলেরো এখন বিষয়ে কক এটা ওল মডেলর বলেরো মার্কেটত বহুত ডিমান্ডেবল হয় কটু এনেকুৱাকে না পায় এইটো আছে আমার 2018 এর বুলেরো হয় জেডএলএক্স জেডএলএক্স 75000 চলিছে অনলি প্রাইস কিমান এইটো আছে আপনার 1750 1750 7050 মানে 7,50,000 7,50,000 টাকা প্রাইস ফাইনান্স করলে মোটামুটি 3 লাখ 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব তো গাইস আরো বিভিন্ন ধরনের গাড়ি আছে XL6 ওই বলে বলা আছে ইয়াত এই সব তো XL6 এখনের বিষয়ে কক এখন 2021 অর হয় গাড়ি আপনার নতুন কন্ডিশনার আছে মাত্র আপনার 7000 কিলোমিটার চলিছে প্রাইস কিমান প্রাইস আছে আপনার এখনত 1130 1130 ওকে নেক্সট এখন কি আছে WRB WRB এখন কি মানর আছিল এখন আপনার এখন আপনার 2018 অর হয় 2018 51000 চলিছে অনলি প্রাইস কিমান প্রাইস আছে আপনার 680 680 প্রাইস ফাইনান্স করিলে মোটামুটি আপনার 3 লাখ ডাউন পেমেন্ট দিব লাগবে মানে 3 লাখ টাকা দিলে এখন ওলাই যাব 3 লাখ টাকা দিলে ওলাই যাব রেনল্ট টাইবার লেটেস্ট একদম সব লম্বা গাড়ি 2 মাস আছে মাত্র অটোমেটিক গিয়ার হয় 2 মাস আছে 2 মাস আছে গাড়ি 200 দাম কক এইখন আছে 820 820 2 মাস হওয়া গাড়ি আপনি ভিতরের ব্যাকগ্রাউন্ডটো দেখাই দিও ভিতরটো দেখাই দিও ইন্টেরিয়র দেখাই দিও প্লাস্টিক আপনার গুছুয়াই না গাড়ি নতুন কন্ডিশনার আছে সব লাগি আছে তো এখনর ফাইনান্স করে ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব এইখন 3 লাখ টাকা দিলে ওলাই যাব মানে 3 লাখ টাকা দিলে একদম নতুন টাইবার আপনাদের আপনাদের হয়ে যাও পারে নেক্সট আরো গাড়ি গাইস এভেলেবল আছে এইখানে তে গাইস কিন্তু কালেকশন হেক নয় আরো কালেকশন আছে সব ধরনের গাড়ি আছে এক্সেল কিমান আছে এখন কক এখন আপনার এক্সেল হয় হুম 2000 কিমানর এখন এখন 2019 অর হয় প্রাইস কিমান এখনর প্রাইস আছে আপনার মোটামুটি 550 550 প্রাইস ওকে আমি রাস্তার কাগজ কি হই আছো কারণ রাস্তার কাগজ তো বিভিন্ন ধরনের গাড়ি 2014 এর হইছে 2014 এর i10 i10 আপনার 39000 চলিছে অনলি 39000 প্রাইস কিমান প্রাইস আছে আপনার 290 290000 টাকা প্রাইস আর ফাইনান্স করলে 1 লাখ তোলাবো ফাইনান্স করলে 1 লাখ তোলা যাবে ওকে নেক্সট এখন হোয়াইট কালারর এখনর অল বয়ক হইছে এখনত কই তো এখন কি মানর আছিল
এখন 2018 হয় এইটার মেগনা মডেল হয় এখন এখন আপনার মোটামুটি 180 আছে প্রাইস উইথ নেগোসিয়েবল 180 প্রাইস এসি পাবো এসি পাবো তো গাইস আরো গাড়ি বলে বলে আছে আরো এ বলে বলে আছে এই রেন্ডারটা হয় নতুন সুইফট নিউ সুইফট লাগে সুইফট বলে বলে আছে তারা কথা কথা আরো এখন 800 চাইল এখন কি মানর আছে এইখন এই রেন্ডার আপনার এক হরোরা দাগি নাই একদম অরিজিনাল হয়ে আছে একদম 2005 ওর তাতে এসি আছে বলে এসি আছে 2005 সনের গাড়ি এসি আছে এসি আছে আর রান কিমান হইছে এখন রান হইছে 26000 প্রাইস কিমান এখন প্রাইস আছে 160 160 1 লাখ 60000 টাকা প্রাইস উইথ এসি ওকে সুইফট এখনের বিষয়ে কক এখন হবো 2018 অর 75000 চলিছে অনলি প্রাইস কিমান প্রাইস আছে আপনার 550 550 ফাইনান্স করলে কিমান তোলাবো ফাইনান্স করলে মোটামুটি 2 লাখ টাকা তোলা যাবে 2 লাখ আপনার কন্টাক্ট নাম্বার তোলাব দি দিও মোর কন্টাক্ট নাম্বার তো আপনার 81 34 96 11 06 আর শোরুমের এক্সাক্ট লোকেশন তোলাব দি দিও শোরুমের এক্সাক্ট লোকেশন তো আপনার ট্রু ভ্যালু কামাখ্যা এটি হয় আমরা মারুতি সিজিগির আমার কামাখ্যা মন্দিরের একদম সরতে ওকে তো গাইস শোরুম কোন গুয়াহাটিতে আছে বিভিন্ন ধরনের গাড়ি আপনালোক মই দেখাবলৈ চেষ্টা কৰিলো আৰু গাড়ী এভেলেবল আছে কিন্তু হুন্দিয়া হৈ গল এইখন আপোনালোক মই দেখাব নোৱাৰিলো তো আপোনালোক কিন্তু শোরুমত ভিজিট কৰিব পাৰে যদি আপুনি এখন বাহন কিনিবলৈ ভাবি আছে তো আজিৰ ব্লগ এইখিনিয়ে তো যদি ভিডিওটো ভাল লাগিছে তেনে লাইক কমেন্ট শেয়ার আৰু সাবস্ক্রাইব কৰা বাই বাই